হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ সবুজ। তো আজ যে বিষয় নিয়ে এসেছি সেটা হলো কিভাবে আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশন এনেবেলের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং কি খুব সহজেই মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো সেটা আমি আজ লাইভ প্রুফ দেখাবো। তো চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমি অলরেডি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এবং কি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসছি। তো এইখানে আমরা কিভাবে ইউটিউব ব্যবহার যারা ইউটিউব ব্যবহার করি, ইউটিউবিং করি, তো তারা সকলেই জানে কিভাবে আমরা ইউটিউব চ্যানেলের ভিতরে প্রবেশ করব। তো আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে প্রবেশ করার পর আমাদের যে প্রথম যে বিষয়টা সেটা হলো যে আমাদেরকে দেখতে হবে আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে কিনা। তো এইখানে দেয়া আছে আমার, দেখেন 20100 সাবস্ক্রাইবার। তো আমার সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ভিউ আছে 70 লাখ, 7 মিলিয়ন, 2,17,140, 410টা। তো সেক্ষেত্রে আমরা এটাকে আমরা কত মিনিট হয়েছে, কত ঘন্টা হয়েছে সেটা হিসাব করার জন্য এটা ভিতরে চলে যাব। জাস্ট এটা 4000 ঘন্টা হয়েছে কিনা এটা দেখার জন্য। তো ভিতরে চলে আসছি, এইখানে আমার জাস্ট এখানে লাস্ট 28 দিনের মধ্যে কতগুলা কত মিনিট এবং কি কত ভিউস হয়েছে এগুলো দেখাচ্ছে। আমি এখান থেকে লাস্ট 28 দিন বাদ দিয়ে এইখান থেকে লাইফ টাইম করে দেব। তো লাইভ টাইম করে দেওয়ার ফলে কি হবে যে এখানে আমার যত সময় যাবত ইউটিউব চালু করেছি তত সময়ের মধ্যে কত মিনিট ভিউ হয়েছে এবং কি কত সাবস্ক্রাইবার হয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের লাগবে 4000 ঘন্টা। তো এখানে আছে আমার 23 মিলিয়ন। তো সেই ক্ষেত্রে আমি এটাকে 23 মিলিয়ন মিনিটটাকে আমি দেখবো যে জাস্ট আমাদের 4000 ঘন্টার জন্য কত সময় লাগে। তো এখানে আমরা চলে যাব আওয়ার্স ইন মিনিট এই সাইটটাতে, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো সরাসরি এখানে চলে আসছে। এখানে চলে আসার পর এটা হচ্ছে, এখানে দেখেন লেখা আছে আওয়ার। তো সেক্ষেত্রে এখানে আমি দিয়ে দিব 4000। তো 4000 ঘন্টার জন্য এখানে লাগে 2,40,000 মিনিট। তো সেই ক্ষেত্রে আমাদের তো মিলিয়ন মিলিয়ন মিনিট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি কাজে চলে যেতে পারি যেহেতু আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি আবার চলে যাচ্ছি আমাদের আমার চ্যানেলে। তো চ্যানেলে চলে আসার পর আমাদেরকে আরেকটা জিনিস খুব খেয়াল করে দেখতে হবে, সেটা হলো ফিউচার, স্ট্যাটাস অ্যান্ড ফিউচার, এটা এটাকে আমরা একটু চাপ দিব। তো এটাতে চাপ দেওয়ার পর এখানে নতুন একটি পেজ নিয়ে নেবে আপনাদের ওইখানে, সবার এখানে আমার এখানে নিয়ে নিয়েছে। তো নতুন একটি পেজ নিয়ে নেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। এরকম একটি পেজ চলে আসার পর তো এখানে দেখেন লেখা আছে আমার মনিটাইজেশনটা এনেবেল হয় নাই, এলিজিবল এখানে দেওয়া আছে। যখন আমাদের এটা এনেবেল হয়ে যাবে তো এখানে এলিজিবল লেখা আসবে। তো এইখানে দেখেন আরও কিছু কপিরাইট স্ট্যাটাস আছে, কমিউনিটি গার্ডিয়ান স্ট্যাটাস আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এইখানে আমাদের তো কোনো কমিউনিটি গাইডলাইন্স স্ট্যাটাস স্ট্রাইকে নেই এবং কি কপিরাইট স্ট্রাইকে নেই। তো সেই ক্ষেত্রে যদি এগুলো থাকে আমরা মনিটাইজেশন খুব সহজে সম্ভবত পাবো না এবং কি এটা ইউটিউব নিজেও দেয় না। তো সেই ক্ষেত্রে এটা আমাদেরকে খেয়াল করে পরে আমাদেরকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো এটা তো আমরা বুঝলাম। তো সেই ক্ষেত্রে এখন আমরা চলে যাব, আপনি চাইলে এইখান থেকে মনিটাইজেশন এনেবেলে যেতে পারেন আবার আমি যে আগের পদ্ধতিটা দেখিয়েছিলাম। এবং কি আপনি চাইলে এই পাশে যে আমাদের আর একটা পেজ ছিল এইখান থেকে দেখেন এখানে একটি অপশন দেওয়া আছে মনিটাইজেশন। তো আপনি চাইলে এইখান থেকেও যেতে পারেন মনিটাইজেশনে। এবং কি আমি যে আরেকটি পেজ ওপেন করেছি তো এনেবেল এইখানেও, এই যে সরি এই যে এইখানে মনিটাইজেশন, তো এইখানেও আপনি এনেবেলে চাপ দিয়ে মনিটাইজেশনের ভিতরে প্রবেশ করতে পারেন। চাপ দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসছে, আপনি যে জায়গা থেকে যান মনিটাইজেশন তো আপনার সব জায়গায় একই রকম আসবে। এইখানে দেখেন আমি যে আরেকটি পেজ ওপেন করেছি সেটাতেও এরকম একটি পেজ চলে আসছে এইখানেও। তো এখন সরাসরি দেখাবো, এখানে 4টি স্টেপ দেওয়া আছে। তো এগুলো আপনার খুব ভালোভাবে পড়ে নেবেন। তো ফার্স্ট যে ইয়াটা স্টেপটা সেটা হলো আপনারা তো জানেনই যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো সেক্ষেত্রে আমরা চলে যাব, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং রেড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রামস টিমস। তো এখানে আমরা একটি স্টার্টে চাপ দেব। একটা চাপ দেওয়ার পর এইখানে কিছু কন্ডিশন ইউটিউব আমাদেরকে সকলকে দিয়ে থাকে। তো এখানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে খুব কেয়ারফুলি পড়ে নিতে পারেন। এবং আমি সরাসরি আমি কোন কোন স্টেটাস আর কোন কোন স্ট্যাটাসগুলো ঠিক দিতে হবে সেগুলোকে আমি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এইখানকার প্রত্যেকটা যে এইখানে দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টিমস, এবং তো এগুলো আমাদেরকে সবগুলাই টিক দিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে এখান থেকে ভালোভাবে পড়ে নিয়ে পরে ওইখানে আপনি টিক দিতে পারেন।
তো দেন আমরা চলে যাব এখানে নেক্সটে, যে যেখানে একটা অপশন আছে আই অ্যাকসেপ্ট, তো এটাতে আমরা একটু চাপ দিব। এটাতে চাপ দেওয়ার পর এখানে দেখেন আমাদের যে প্রথম যে অ্যাপ্লাই ফর মনিটাইজেশন এবং ইউটিউব পার্টনার প্রোগ্রাম, তো এটা অলরেডি গ্রিন হয়ে গেছে, মানে রাইট দিয়ে দিয়েছে, এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো দেন এখানে চেয়েছে সাইন আপ ফর অ্যাডসেন্স, তো এখানে আমরা আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আছে সেটা আমরা এখানে অ্যাড করে দেবো। তো আমরা চলে যাবো স্টার্টে। তো নেক্সট স্টেপটাতে চাপ দেওয়ার পর এরকম একটি অপশন চলে আসবে আপনাদের সামনে। তো এরকম অপশনটি চলে আসার পর আমরা নিচে চলে আসবো, এখানে নিচে নিচে এগুলো আপনি এখানে দেখেন কি দিয়েছে, ইউএল এইখানে যত ডিটেলস দিয়েছে আর কি, এখানে মানে আপনি চাইলে নতুন অ্যাকাউন্টও করতে পারেন এবং কি পুরাতন অ্যাকাউন্টও অ্যাড করতে পারেন। তো সেই ক্ষেত্রে এখানে আমরা চলে যাবো নেক্সটে। নেক্সটে আমি চাপ দিয়েছি, নিয়ে একটু স্লো কাজ করছে। তো নেক্সটে চলে যাওয়ার পর এখানে কিছু জিমেল চলে আসছে, যেমন এখানে যে আপনি চাইলে এখানে নতুন করে খুলতে পারেন এবং কি এখানে সরাসরি আপনার যেটা জিমেল আছে সেটাও অ্যাড করতে পারেন। তো আমার এখানে একটি জিমেল খোলা আছে, হ্যাঁ অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে, তো সেক্ষেত্রে আমি সেটা দিয়ে ওপেন করব। হ্যাঁ, তো পাসওয়ার্ড দিতে বলতেছে, আমার পাসওয়ার্ড দেওয়া আছে, আমি এখানে সরাসরি ওপেনে চলে যাব নেক্সটে। নেক্সটে চাপ দেওয়ার পর এরকম একটি তো এরকম একটি পেজ চলে আসবে আপনাদের সামনে। তো এরকম একটি পেজ চলে আসলে তো সরাসরি আপনি এখানে হ্যাঁ অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন এটা আমরা চাপ দিব। এটা চাপ দেওয়ার পর এখানে একটি লোড হচ্ছে যে রিডিরেক্টিং ইউ টু ইউর হোস্ট। তো এখানে জাস্ট দুটি অপশন দেওয়া আছে, রিডিরেক্ট এবং মানে এবং ক্যান্সেল। তো ভিউয়ার্স, আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসছি। তো এখানে আমাদের অ্যাডসেন্সটা কমপ্লিট হয়ে গেছে, তো এখানে জাস্ট আমরা রিডিরেক্ট এটাকে আমরা একটি সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের যে চ্যানেলের যে আমি আর্নিং একটা ব্যালেন্স অপশনটা সেটা চলে আসছে, ডলারের অপশনটা। তো এখানে আমাদের তো এখান থেকে সরাসরি আমরা আমাদেরকে ফ্রি নিয়ে আসছে এখানে। তো এখানে নিয়ে আসছে মানে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখানে দেখেন অলরেডি অ্যাডসেন্স রিকোয়েস্টেড, এটা অলরেডি অ্যাপ্রুভেল হয়ে গেছে। তো এখানে আমরা নেক্সট স্টেপে চলে যাবো, তৃতীয় নাম্বার স্টেপ যেটা সেটা হলো সেট মনিটাইজেশন পারফরমেন্স। তো এখানে আমরা একটু চাপ দিব। তো চাপ দেওয়ার পর এখানে দেখেন কিছু অপশন দেওয়া আছে, যেগুলো হলো আমরা কি আমাদের চ্যানেলে কোন ধরনের অ্যাড ব্যবহার করব, কোন ধরনের অ্যাড আমরা রেসপন্স করব। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখেন তিনটি দেওয়া আছে এবং কি সবগুলোই অন করে দেওয়া আছে, এইগুলো আমরা সবগুলাই অ্যাড সব ধরনের অ্যাড ব্যবহার করব, যেহেতু আমরা আর্ন করার জন্য আমরা আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতেছি। আর এই ক্ষেত্রে এখানে দেখেন আর কিছু অপশন আছে, এটা যদি আপনার এনেবেল অফ থাকে সেটাকে এটাকে আপনার অন করে নেবেন। তো এটা আমি অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর আমরা সেভে চলে যাব, আমরা এটা সেভ দিয়ে দেব। তো এখন আমি সেভে চাপ দিয়েছি, চাপ দিয়ে দেওয়ার পর এখানে দেখেন এখানে এখন মনিটাইজেশনটাও এখানে পারফরমেন্স সেট হয়ে গেছে। তো এখন যে অপশনটা চলে আসছে সেটা হলো যে এইখানে দেখেন চ্যানেল আন্ডার রিভিউ। তো এইখানে আমরা রিভিউ অপশনে চলে আসছি এইখানে। তো এইখানে একটি অপশন দিয়েছে যেমন রিচের 4000 ওয়াচ আওয়ার্স ইন দ্য প্রোভাইস 12 মান্থ অ্যান্ড 1000 সাবস্ক্রাইবার, নাইস জব। তো মানে আমরা এটা ঠিকঠাক করেছি, ইয়ার চ্যানেল ইজ নাও বিং রিভিউড টু মেক শিওর ইট কমপ্লাইট তো উইথ দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস অ্যান্ড আওয়ার কমিউনিটি গাইডলাইন্স। উই উইল ইমেল ইউ এ ডিসিশন ইউজুয়ালি উইথ ইন এ মান্থ অর সো। এটা এটা বুঝিয়েছে যে আপনি এটা আপনি এক বছরের মধ্যে 4000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম এবং 1000 ঘন্টা এটা আপনি কমপ্লিট করেছেন। তো সেই ক্ষেত্রে হ্যালো আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রাম গাইডলাইন্স আপনাকে বলেছে যে আপনার এটা মনিটাইজেশন যে অ্যাপ্লাই করেছেন এটা রিভিউ আছে, এটা এনেবেল করার জন্য আপনাকে এই এক মাসের সময় নিয়েছে, আপনার থেকে এক মাসের মধ্যে আপনাকে জানাবে অথবা এক মাস শেষ হলে জানাবে। তো ভিউয়ার্স আশা করি বুঝেছেন। এবং কি এইখানে যে আমরা অ্যাডসেন্সটা অ্যাড করেছি সেটা হলো এইখানে অ্যাডসেন্স অ্যাড করার কারণে আমাদের যে মনিটাইজেশন যখন অন হয়ে যাবে, যখন এনেবেল হয়ে যাবে, তখন এনেবেল হয়ে যাওয়ার পর এইখান থেকে আমরা মনিটাইজেশনের জন্য এনেবেল হয়ে যাওয়ার পর মনিটাইজেশনের জন্য যেখানে যে ডলারগুলো ধরবে, যখন আমাদেরকে $10 হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টে, তখন ওই $10 হয়ে যাওয়ার পর আমাদের যে
অ্যাডসেন্সে যে আমরা অ্যাড্রেসটা দেব সেই অ্যাড্রেসটা অনুযায়ী একটি পিন আপনার পোস্ট বক্সে চলে আসবে। তো তারপর সেটার মাধ্যমে ওই পিনটি দিয়ে আপনি অবশ্যই অবশ্যই আপনার যে ডলার হবে সেটা উইথড্র করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি অবশ্যই ভালো লাগছে ভিডিওটা, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন।